আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে, এবং অ্যাসাইনমেন্টের বিষয়টি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের, যেটা বিষয় কোড হচ্ছে 286। তো বন্ধুরা, স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি। দেখো, এখানে বলা হয়েছে আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 3, এবং যে অধ্যায় থেকে আমাদের অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ উৎপাদনের উপকরণ। আমাদের যেটা নির্ধারিত কাজ সেটা অ্যাসাইনমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে। দেখো, এখানে লেখা আছে উৎপাদন ও এর উপকরণ সমূহের সম্পর্ক। এটা আমাদেরকে অ্যাসাইনমেন্ট খাতার মধ্যে কমপ্লিট করতে হবে, অ্যান্সার লিখতে হবে। তো এখানে শিক্ষণ ফল এবং বিষয়বস্তু দেওয়া আছে, এগুলো তোমরা লিখে নিবে। এখানে শিক্ষণ ফল ও বিষয়বস্তু দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিবে। এ পরবর্তীতে দেখো নির্দেশনার একটা বক্স দেওয়া আছে, এর মধ্যে বলা হয়েছে কোনগুলো শর্ত ফলো করে আমাদেরকে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। তো দেখো, আমি তোমাদেরকে এখন পড়ে শোনাই। উৎপাদনের উপকরণ হিসেবে ভূমির ধারণা ও বৈশিষ্ট্যগুলোর ব্যাখ্যা করতে হবে, শ্রমের ধারণা ও বৈশিষ্ট্যগুলোর ব্যাখ্যা করতে হবে, মূল ধরনের ধারণা ও বৈশিষ্ট্যগুলোর ব্যাখ্যা করতে হবে, সংগঠনের ধারণা ও বৈশিষ্ট্যগুলোর ব্যাখ্যা করতে হবে, উপকরণের সাথে উৎপাদনের সম্পর্ক বিশ্লেষণ করতে হবে। তো এইগুলো শর্ত আমাদেরকে ফলো করে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। তো দেখো, তার পরবর্তীতে মূল্যায়ন নির্দেশনা নামক ছক দেওয়া আছে, এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে পড়ে নিতে হবে। কারণ এখানে আমাদের বলা হয়েছে যে আমরা অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে কোন বিষয়গুলো কিভাবে লিখলে, কিভাবে উপস্থাপন করলে কত নম্বর পেতে পারি। দেখো, এখানে নির্দেশকের একটা বক্স দেওয়া আছে, এখানে বলা হয়েছে কয়েকটা ধাপ, এগুলো ধাপ আমাদের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে অবশ্যই পয়েন্ট আকারে লিখতে হবে, ব্যাখ্যা করতে হবে। যদিও এখানে ক খ গ ঘ ম আকারে দেওয়া আছে, কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে ক খ গ ঘ ম আকারে লেখা যাবে না, আমরা জাস্ট এটা পয়েন্ট আকারে লিখে ব্যাখ্যা করে দিলেই হয়ে যাবে। তো দেখো, এখানে বলা হয়েছে ক নম্বরে থাকতে হবে ভূমির ধারণা ও বৈশিষ্ট্য, খ নম্বরে দিতে হবে শ্রমের ধারণা ও বৈশিষ্ট্য, গ নম্বরে দিতে হবে মূলধনের ধারণা ও বৈশিষ্ট্য, ঘ নম্বরে দিতে হবে সংগঠনের ধারণা ও বৈশিষ্ট্য, এবং ম নম্বরে দিতে হবে উপকরণ ও উৎপাদনের সম্পর্ক। এর পরবর্তীতে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, দেখো নিম্নে দেওয়া আছে একটা ছক, এর মধ্যে বলা হয়েছে নম্বর ব্যক্তি এবং মন্তব্য বিষয়ক ছকটা এটা। এখানে বলা হয়েছে কতর মধ্যে কত পেলে আমরা কী মন্তব্য পেতে পারি, 16 থেকে 20 মধ্যে পেলে হবে অতি উত্তম, 14 থেকে 15 মধ্যে, 14 থেকে 15 মধ্যে পেলে হবে উত্তম, 10 থেকে 13 মধ্যে পেলে হবে ভালো, এবং 9 বা 9 কম পেলে হবে অগ্রগতির প্রয়োজন। তো বন্ধুরা, আমি অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ নির্দেশনা এবং নির্দেশকের আলোকে একটি উত্তরপত্রের নমুনা তৈরি করেছি, যেটি তোমাদেরকে অতি উত্তম পেতে সহায়তা করবে। তো বন্ধুরা, এখন আমরা সেই উত্তরপত্রের নমুনাটি দেখে নেব। বন্ধুরা, এই হচ্ছে আমাদের উত্তরপত্রের নমুনাটি। দেখো, আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখে নিতে হবে। এখানে অ্যাসাইনমেন্টের শিরোনামটি হবে উৎপাদন ও এর উপকরণ সমূহের সম্পর্ক। এটা লেখার পর আমাদের নির্দেশকের মধ্যে যেগুলো ধাপ দেওয়া ছিল সেই ধাপগুলো আমরা একে একে করে ব্যাখ্যা করবো। আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে ক খ গ ঘ ম আকারে দিয়েছি, কিন্তু তোমরা নিজে অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে এই পয়েন্টগুলো জাস্ট লিখবে, ক খ গ ঘ ম এগুলো চিহ্নিতকরণ করার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখো প্রথম ধাপটাতে আমাদের বলা হয়েছিল ভূমির ধারণা বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে। তো এখানে আমরা লিখতে পারি, ভূমি হলো উৎপাদনের প্রথম ও মৌলিক উপাদান। সাধারণ ভাষায় ভূমি বলতে ভূপৃষ্ঠকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে এটা বিশেষ অর্থে ব্যবহার করা হয়। অর্থনীতিতে কেবল পৃথিবীর উপরিভাগকে ভূমি বলা হয় না, অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতির অবারিত দান সকল সম্পদকেই বোঝায়। অতএব ভূমির উপরিভাগ, মাটির উর্বরতা, আলো বাতাস, তাপ, আবহাওয়া, জলবায়ু, বৃষ্টিপাত, নদী নালা, পাহাড় পর্বত, খনি, বন, মৎস্যক্ষেত্র প্রভৃতি ভূমির অন্তর্ভুক্ত। ভূমি দ্রব্য উৎপাদনের প্রাথমিক ও প্রধান উপকরণ। কৃষি, বন, খনি এবং মৎস্যক্ষেত্রের বেলায় ভূমির গুরুত্ব সর্বাধিক। অর্থনীতিবিদ মার্শালের মতে ভূমি হল ওই সমস্ত বস্তু বা নৈসর্গিক শক্তি যা মানুষের কল্যাণে প্রকৃতি অবারিত দান করেছেন। এই সকল অনুযায়ী মৃত্তিকা, আলো, বাতাস, পানি, খনিজ সম্পদ, বৃক্ষ, তুল্যতা, পশু পাখি সবই ভূমির অন্তর্গত। মানুষ এগুলো সৃষ্টি করতে পারে না, সুতরাং উৎপাদন কার্যে সহায়ক প্রাকৃতিক সকল সম্পদকে অর্থনীতিতে ভূমি বলা হয়। এর পরবর্তীতে আমরা লিখতে পারি, দেখো ভূমির বৈশিষ্ট্যগুলো। তো এখানে পয়েন্ট আকারে কয়েকটা বৈশিষ্ট্য আমি দিয়েছি, এগুলো তোমরা হচ্ছে পয়েন্ট আকারে লিখে সুন্দর করে পাশে তথ্য দিয়ে ব্যাখ্যা করবে। 1 নম্বরে দেখো লেখা আছে ভূমি প্রকৃতির দান। এই ভূমি প্রকৃতির দান অর্থ আমাদেরকে সহন্ত অর্থ, এটা লেখার পর আমাদেরকে কিছু তথ্য দিতে হবে। আমরা লিখতে পারি, মাটি, বায়ু, বৃষ্টি, সমুদ্র, নদী নালা, খনি এবং ভূপরিস্থ সবকিছুই প্রকৃতি প্রদত্ত দান। ভূমি হচ্ছে উৎপাদনের মূল উপাদান। এর পরবর্তীতে 2 নম্বরে আমরা লিখতে পারি, দেখো ভূমির যোগান স্থির। ভূমির যোগান স্থির পাশে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো তোমরা খুব সুন্দর করে লিখে নেবে। 3 নম্বরে দেওয়া আছে ভূমি স্থায়ী উপাদান, এর পাশেও যেগুলো তথ্য দেওয়া আছে ভূমি স্থায়ী উপাদান সম্পর্কিত এগুলো তোমরা খুব সুন্দর করে লিখে নেবে। 4 নম্বরে দেখো দেওয়া আছে গতিশীলতার অভাব। গতিশীলতার অভাবের মধ্যে বলা হয়েছে ভূমি স্থানান্তর করা যায় না, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নয়। ভৌগোলিক দিক থেকে ভূমির গতিশীলতা নেই, কিন্তু শ্রম, মূলধন ও সংগঠনের ভৌগোলিক গতিশীলতা রয়েছে। তো এর পরবর্তীতে আমরা 5 নম্বরে দেখবো। 5 নম্বরের পয়েন্টটা হচ্ছে আমাদের ভূমি উর্বর
পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের ভূমি উর্বরা শক্তি তারতম্য। এখানেও যেগুলো তথ্য দেওয়া আছে আগের মতো করে নিজের অ্যাসাইনমেন্টে খাতার মধ্যে নির্ভুল ভাবে সুন্দর করে লিখে নেবে। ছয় নম্বর যে পয়েন্টটা দেওয়া আছে, দেখো এখানে বলা হয়েছে ভূমিতে হ্রাসমান উৎপাদন বৃদ্ধি কার্যকর, অর্থাৎ কোন জমিতে উৎপাদনের লক্ষ্যে বেশি পরিমাণ শ্রম ও মূলধন নিয়োগ করলেও উৎপাদন এক সময় কমে যায়, এটাই হচ্ছে ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি। তো বন্ধুরা, এতটুকু লিখে আমাদের যে প্রথম ধাপটা ছিল সেটা লেখা শেষ হয়ে যাবে, অর্থাৎ ক নম্বর যে ধাপটা ছিল সেটা লেখা শেষ। এর পরবর্তীতে আমরা তার পরের ধাপে চলে যাব, অর্থাৎ খ নম্বর ধাপটার উত্তর করব। খ নম্বর ধাপে আমাদের বলা হয়েছিল শ্রমের ধারণা ও বৈশিষ্ট্য। তো এখন আমরা শ্রমের ধারণা ও বৈশিষ্ট্যের ব্যাখ্যা করব। এখানে আমরা প্রথমে লিখবো শ্রমের সংজ্ঞাটা, অর্থাৎ সাধারণ অর্থে শ্রম বলতে মানুষের কায়িক পরিশ্রমকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে শ্রম শব্দটি বিশেষ ও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। উৎপাদন কাজে নিয়োজিত সকল প্রকার শারীরিক ও মানসিক কাজ, সেবা কর্ম এবং যার বিনিময়ে পরিশ্রমিক পাওয়া যায় তাকে শ্রম বলা হয়। একজন কৃষক, শিল্প শ্রমিক বা রিক্সা চালকের শারীরিক পরিশ্রম যেমন শ্রম, তেমনই একজন শিক্ষকের শিক্ষাদান বা ডাক্তারের পরামর্শ তেমনই তার বুদ্ধিজাত শ্রম। তো বস্তুত মানুষ পরিশ্রমের বিনিময়ে যা কিছু অর্জন করে তাকে শ্রম বলে। অবশ্য মানুষের সব কাজই শ্রম রূপে গণ্য নয়, কোনরূপ অর্থ উপার্জন ছাড়া কেবল আনন্দ লাভের জন্য যে পরিশ্রম করা হয় তা শ্রম নয়। তাই সন্তান প্রতিপালনের জন্য মাতা পিতার পরিশ্রম বা কষ্টকে কি বলা হবে না, শ্রম বলা হবে না। তো এর পরবর্তীতে আমরা শ্রমের বৈশিষ্ট্যগুলো দেখে নিব। দেখো এখানে আমাদেরকে লিখতে হবে শ্রম উৎপাদনের একটি আদি ও মৌলিক উপাদান, বা উৎপাদনের উপাদান হিসেবে শ্রমের কতগুলো বৈশিষ্ট্য আছে নিচে এগুলো আলোচনা করা হলো। এখন আমরা পয়েন্ট আকারে কয়েকটা ব্যাখ্যা দেখবো। এখানে দেখো এক নম্বর পয়েন্টে দেওয়া আছে শ্রম একটি জীবন্ত উপাদান, এখানে যেগুলো তথ্য দেওয়া আছে এই সম্পর্কিত এটা লিখে নিবে। দুই নম্বর বলা হয়েছে শ্রম ও শ্রমিক অবিচ্ছেদ্য, এই এই পয়েন্টের পাশেও যেগুলো তথ্য দেওয়া আছে এই সম্পর্কিত দেওয়া আছে, এগুলো তোমরা খুব সুন্দর করে লিখে নেবে নিজের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে। আমি ডিটেলসে এই জন্য বলছি না, কেননা ডিটেলসে বলতে গেলে তোমাদের আমাদের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং তোমাদের সময়টা অপচয় হবে। আমি চাই অল্প সময়ের মধ্যে যাতে তোমরা সঠিক অ্যাসাইনমেন্টের উত্তরটা নিজের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে লিখে নিতে পারো। তো তিন নম্বর পয়েন্ট আমরা চলে যাই। তিন নম্বর পয়েন্টে দেওয়া আছে দেখো শ্রম গতিশীল, এই শ্রম গতিশীলের পয়েন্টের মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো নির্ভুল ভাবে নিজের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে কোন প্রকার কাটাকাটি না করে সুন্দর করে লিখে নেবে। তারপর হচ্ছে আমরা চার নম্বর পয়েন্টে চলে যাবো। চার নম্বর পয়েন্টে দেওয়া আছে শ্রম ক্ষণস্থায়ী, এই শ্রম ক্ষণস্থায়ী সম্পর্কিত যে তথ্যগুলো দেওয়া আছে এই পাশে এগুলো তোমরা লিখে নেবে। পাঁচ নম্বরে দেওয়া আছে দেখো শ্রমিকের দর কষাকষির ক্ষমতা কম, এখানেও যেগুলো তথ্য দেওয়া আছে এই শ্রমিকের দর কষাকষির ক্ষমতা কম সম্পর্কিত তথ্যগুলো দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। তোমাদেরকে অবশ্যই পয়েন্টের পাশাপাশি এই তথ্যগুলো ব্যাখ্যা করতে হবে, কেননা আমাদের বলা হয়েছে যে এই সবগুলো তথ্যগুলো কি ব্যাখ্যা করতে, তাই আমাদেরকে শুধু পয়েন্ট লিখতে হবে না, আমাদেরকে পাশাপাশি কিছু তথ্য দিয়ে ব্যাখ্যা করে দিতে হবে। এর পরবর্তীতে আমরা দেখবো ছয় নম্বর। ছয় নম্বর বলা হয়েছে উৎপাদন ক্ষেত্রে শ্রমিকের উপস্থিতি অপরিহার্য, অর্থাৎ জমিতে ফসল ফলাতে জমির মালিকের উপস্থিতি অপরিহার্য নয়, কিন্তু উৎপাদনের সময় শ্রমিকের উপস্থিতি অপরিহার্য, সশরীরে উপস্থিত থেকেই তাকে শ্রমের যোগান দিতে হয়। তো বন্ধুরা, এখানে আমাদের হচ্ছে খ নম্বর ধাপটা শেষ হয়ে যায়। এর পরবর্তীতে আমরা তো পরে থাকে চলে যাবো, অর্থাৎ গ নম্বর ধাপটা এখন ব্যাখ্যা করবো। গ নম্বরে আমাদেরকে বলা হয়েছিল দেখো মূলধনের ধারণা ও বৈশিষ্ট্য, অর্থাৎ মূলধনের ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে। অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত সম্পদের সেই অংশকেই বোঝায় যা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়। মিস্টার বয়েকের মতে মূলধন হলো উৎপাদনে উৎপাদিত উপাদান। অধ্যাপক জে এফ সিল বলেন মূলধন হলো ভবিষ্যৎ সম্পদ উৎপাদনের জন্য অতিশ্রমে সংগৃহীত উপাদান। আধুনিককালে মূলধনের আওতা পরিধি ব্যাপক হয়েছে, উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের বিভিন্ন দ্রব্য সামগ্রী আয়ের ওই অংশ মূলধন বলে বিবেচিত হয় যা অধিক উৎপাদনের জন্য পুনরায় উৎপাদন কাজে নিযুক্ত হয়। বন্ধুরা, এখন আমরা মূলধনের বৈশিষ্ট্যগুলো পয়েন্ট আকারে দেখে নিব। তো এক নম্বর পয়েন্টে দেওয়া আছে দেখো উৎপাদন উৎপাদিত উপাদান, দুই নম্বরে দেওয়া আছে ও মূলধন উৎপাদনশীল, দেখো এখানে এইগুলোর পাশে যেগুলো তথ্য দেওয়া আছে অবশ্যই তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো দুই নম্বরে যে পয়েন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে মূলধন উৎপাদনশীল, অর্থাৎ মূলধনের সাহায্যে উৎপাদন বৃদ্ধি করা যায়, মূলধন ছাড়া অধিক উৎপাদন অসম্ভব, অধিক উৎপাদনের জন্য অধিক মূলধনের প্রয়োজন হয়, মূলধন নিয়োগের উপর কোনো দ্রব্যের উৎপাদনের পরিমাণ নির্ভর করে। তো তিন নম্বর যে পয়েন্টটা আমাদের সেটা হচ্ছে দেখো নিষ্ক্রিয় উপাদান, চার নম্বর যে পয়েন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে দেখো গতিশীল, এগুলোর পাশেও যেগুলো তথ্য দেওয়া আছে অবশ্যই অবশ্যই তোমাদের খাতার মধ্যে সুন্দর করে কোনোরকম কাটাকাটি না করে ব্যাখ্যা করতে হবে। পাঁচ নম্বর যে পয়েন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে দেখো মূলধন সমজাতীয় নয়, অর্থাৎ সব মূলধন সমগুণ সম্পূর্ণ নয়, মূলধন কোনো স্বতন্ত্র ক্রিয়া সম্পূর্ণ বিবিধ বস্তুর একটি জটিল সমষ্টি, এর প্রতিটি এককের উৎপাদনশীলতা তথা গুণগত মানের পার্থক্য রয়েছে। তারপর ছয় নম্বর আমরা পয়েন্টে দেখতে পাচ্ছি দেখো মূলধন অস্থায়ী, সাত নম্বরে দেখতে পাচ্ছি মূলধনের উৎপাদন ধর্ম। তো এইখানেও পাশে যেগুলো তথ্য দেওয়া আছে অবশ্যই তোমাদেরকে অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে লিখতে হবে। তো বন্ধুরা, এতটুকু লিখে আমাদের ঘ নম্বর ধাপটাও শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা ঘ নম্বর ধাপ নিয়ে আলোচনা করব। ঘ নম্বর ধাপে আমাদের বলা হয়েছিল সংগঠনের ধারণা বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে। তো প্রথমে আমরা সংগঠনের ধারণা দিব, তারপর আমরা সেটা বৈশিষ্ট্য ব্যাখ্যা করবো পয়েন্ট আকারে।
তো দেখো, সংগঠনের ধারণায় আমরা লিখতে পারি, সংগঠন হচ্ছে ব্যবস্থাপনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। একটি বিশেষ লক্ষ্য অর্জনের জন্য কতিপয় ব্যক্তির মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ সৃষ্টি, তাদের কার্যাবলী শনাক্ত করে এগুলো শ্রেণীবদ্ধকরণ, প্রত্যেকের দায়িত্ব কর্তব্য বন্টন, তত্ত্বাবধায়ক পরিসর নির্ধারণ এবং প্রয়োজনীয় উপকরণের সমন্বয় সাধন সংগঠন বলে। একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে সর্বনিম্ন স্তরে কর্মী পর্যন্ত প্রত্যেকের কাজ ও দায়িত্ব কি হবে, এদের ভিতরকার সম্পর্ক কতটুকু, দায়িত্ব ক্ষমতা থাকবে, কার কি পদ বা পদ মর্যাদা হবে, সবকিছু এই নির্ধারণ করার জন্য ব্যবস্থাপনা সংগঠনের সৃষ্টি হয়েছে। অর্থাৎ সংগঠন হচ্ছে, দেখো এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে প্রয়োজনীয় কাজ চিহ্নিত কোন শ্রেণী বিভাগ করা। 2 নম্বর হচ্ছে কাজকে উদ্দেশ্য অর্জনের জন্য প্রয়োজনীয় ভাগে ভাগ করা। 3 নম্বর হচ্ছে প্রত্যেকটি ভাগকে একজন ব্যবস্থাপকের অধীনে তত্ত্বাবধায়ক কর্মরত কর্তৃত্ব সহযোগে অর্পণ করা। 4 নম্বর হচ্ছে সংগঠন কাঠামোর মধ্যে সমান্তরাল ও কাড়াকাড়ি ভাবে সমন্বয়ের ব্যবস্থা করা। তার পরবর্তীতে লেখা আছে, দেখো অর্গানাইজিং শব্দটি অর্গানিজম থেকে এসেছে। এর অর্থনিহিত অর্থ হচ্ছে কতগুলো পৃথক অংশকে এমন ভাবে সমন্বিত করা, যার কারণে প্রত্যেকটি অংশে পারস্পরিক সম্পর্কের মধ্যে দিয়ে সামগ্রিক ভাবে কোনো কিছু সৃষ্টি হয়। সাধারণভাবে 2 বা ততোধিক ব্যক্তি সহযোগিতার ভিত্তিতে কাজ করা একটি প্রণালীকে সংগঠন বলা হয়। তাই বলা যায়, প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যাবলী চিহ্নিতকরণ, কার্যাবলী শ্রেণীবদ্ধকরণ, উপকরণ সমূহ একত্রীকরণ, শ্রেণীবদ্ধ প্রত্যেক কাজের বা বিভাগের জন্য দায়িত্ব কর্তব্য নির্ধারণ, প্রত্যেক বিভাগীয় ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণের প্রক্রিয়াকে ব্যবস্থাপনা সংগঠন বলা হয়। এর পরবর্তীতে বন্ধু আমরা দেখে নিব সংগঠনের বৈশিষ্ট্যগুলো। সংগঠনের বৈশিষ্ট্যের মধ্যে আমরা লিখতে পারি, দেখো যে প্রত্যেক প্রতিষ্ঠানে এক বা একাধিক উদ্দেশ্য থাকে এবং সংগঠন উদ্দেশ্য সাধনের মাধ্যম। প্রত্যেকটি কর্মকে ভিন্ন বিভাগ এবং উপবিভাগে বিভক্ত করার পর প্রত্যেক উপবিভাগের কর্মীদের মধ্যে কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। কর্মীদের কাজের দায়িত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া প্রয়োজন, যার অভাবে কর্ম সম্পাদন অসম্ভব। একজন কর্মী কেবলমাত্র একজন ঊর্ধ্বতন কর্মীর থেকেই কাজের দায়িত্ব পান, একাধিক ঊর্ধ্বতন কর্মীর কাছ থেকে নয়। বিভিন্ন কাজের মধ্যে একটি ভারসাম্য অবস্থা সৃষ্টি করে, সংগঠন কাজের প্রভাবকে গতিময় মসৃণ করে তোলে। সময়ের পরিবর্তনের সঙ্গে কোনো প্রতিষ্ঠানে বাহ্যিক পরিবর্তন যাতে খাপ খাওয়াতে পারে, তার জন্য সংগঠন প্রয়োজনীয় অভ্যন্তরীণ পরিবর্তন প্রয়োজন। অর্থাৎ সংগঠন কোনো অপরিবর্তিত ব্যবস্থা নয়, এটিও পরিবর্তনশীল। সংগঠনের সরলতা অবশ্যই কাম্য। একটি সরল সংগঠন থেকে কর্মীরা সহজেই তাদের কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে জ্ঞাত হতে পারে। প্রতিষ্ঠানের কাঠামো থেকে নিয়ন্ত্রণের পরিধি জানা যায়। প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের পরিধি জানানো সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য। সংগঠন প্রতিষ্ঠানে ভৌত আর্থিক কর্মী ইত্যাদি সম্পদ গুলির সর্বোত্তম ব্যবহারের উদ্দেশ্য তাদের মধ্যে সমন্বয় গড়ে তোলে। ব্যয় হ্রাস সংগঠনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিভিন্ন সম্পদের উত্তম উপযুক্ত ব্যবহার কাজের প্রবাহকে গতিশীল করা, কর্মীদের দক্ষতা বৃদ্ধি করে অপচয় রোধ করা, উৎপাদনশীলতা বৃদ্ধি করে প্রতিষ্ঠানে ব্যয় হ্রাস করা একমাত্র সংগঠনের পক্ষে সম্ভব। দেখেন, আমরা এই ধাপটা ব্যাখ্যা শেষ। এর পরবর্তীতে আমরা তার পরের ধাপ ব্যাখ্যা করবো। 2 নম্বর ধাপে আমাদের বলা হয়েছিল উপকরণের সম্পর্ক নির্ণয় করতে বা ব্যাখ্যা করতে। এখানে আমরা লিখতে পারি, দেখো কোনো কিছু উৎপাদন উপকরণের উপর নির্ভর করে, আবার উৎপাদনের পরিমাণ উপকরণের পরিমাণের উপর যৌথভাবে উৎপাদনে উপকরণ বলা হয়। উৎপাদন উপকরণ সাধারণত 4 ভাগে ভাগ করা যায়, যেগুলো হচ্ছে, দেখো, ভূমি, শ্রম, মূলধন এবং 4 নম্বর হচ্ছে সংগঠন বা উদ্যোক্তা। তখন 1 নম্বরে আমরা ভূমি নিয়ে ভূমির পয়েন্টটা দিব এবং তারপর সেটা ব্যাখ্যা করবো। ভূমির মধ্যে আমরা লিখতে পারি, সাধারণ অর্থে ভূমি বলতে ভূপৃষ্ঠের উপরিভাগকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে শুধুমাত্র ভূপৃষ্ঠের উপরিভাগকে বোঝায় না, বরং প্রকৃতির প্রাকৃতিক সব সম্পদকেই বোঝায়। অর্থাৎ অর্থনীতিতে ভূমি বলতে ভূপৃষ্ঠ, সূর্যকিরণ, বৃষ্টিপাত, বাতাস, নদ নদী, সমুদ্র, বন সম্পদ ইত্যাদি প্রকৃতির সকল অবদান যা উৎপাদনের কাজে লাগে তাকে বোঝায়। ভূমির কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেওয়া আছে নিচে দেখো। 1 নম্বর হচ্ছে ভূমি প্রকৃতির দান, ভূমির যোগান দাম নেই, ভূমি অবিনশ্বর, ভূমির স্থানান্তর যোগ্য নয় তবে মালিকানা হস্তান্তর যোগ্য, অবস্থা গত কারণে ভূমির মূল্যে পার্থক্য হয় এবং 4 নম্বর হচ্ছে ভূমির যোগান সীমাবদ্ধ। 2 নম্বর যে পয়েন্টটা ছিল আমাদের শ্রম, দেখো শ্রমের ক্ষেত্রে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো তোমরা খুব সুন্দর করে লিখে নিবে। এখানে বলা হয়েছে শ্রমের আবার কতগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, সেগুলো হচ্ছে শ্রম সংরক্ষণ যোগ্য নয়, শ্রমিক থেকে শ্রম আলাদা করা যায় না, শ্রম সংরক্ষণ করা যায় না বিধায় শ্রমিকদের দর কষাকষির ক্ষমতা কম। 3 নম্বর দেওয়া আছে মূলধন, মূলধনে যেগুলো তথ্য দেওয়া আছে এগুলো তোমরা খুব সুন্দর করে লিখে নিবে। এর পরবর্তীতে দেখো 4 নম্বর এবং সর্বশেষ নম্বর দেওয়া আছে। 4 নম্বরে বলা হয়েছে যে সংগঠন বা উদ্যোক্তা, উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদান হল সংগঠন। অর্থনীতিতে সংগঠন বলতে উৎপাদনের অপরাপর 3টি মূল উপকরণ যথা ভূমি, শ্রম ও মূলধনের আনুপাতিক সংগ্রহ, সংযোজন ও নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জন করে যে সুনিপুণ যে প্রচেষ্টা তাকে বোঝায়। তাই বলা যায় উৎপাদন উপকরণ পরস্পর অতপ্রতভাবে সম্পর্কিত। তো বন্ধুরা, এতটুকু লিখলে আমাদের 2 নম্বর যে ধাপটা ছিল সেটাও ব্যাখ্যা করা শেষ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকে অ্যাসাইনমেন্টের উত্তরপত্রের নমুনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে তোমাদেরকে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে হবে। আজ এই
পর্যন্তই। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো উত্তরপত্র পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।